সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আর ভালো লাগে না, গিন্নি জ্বালায় এক দণ্ড বাড়িতে বসার জো নেই। ও গোপাল দাদু, কোথায় চললে? বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে ধুর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কোদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না, কি করা যায় বলো তো। দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না, তুমি যাই খাচ্ছো তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিটের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারি বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি। এই যে সভাকবি, তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়, কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি, এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি, তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে, সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মুহূর্ত দরকার, না হলে একে একে আমার জমি পুকুর সব বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও, জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছো, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো, বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ এক্ষুনি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। ওই তো মন্ত্রী মশাই যাচ্ছেন। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? এই যে এই যে আমি আমি মন্ত্রী মশাই। ও পুটির বাবা, তুমি বলো কি চাই? আগে আগে বড় বিপদে পড়েছি মন্ত্রী মশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম, রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি। আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে, ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা ছাড়িয়ে নেবো, সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর, তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁতির বাবা। হ্যাঁ, তাহলে আমার লাভ কী হবে? না না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রী মশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা? হ্যাঁ 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 মন্ত্রী মশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রী মশাই? এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন, আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে,
ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ, অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো, আর 10 মোহর নিয়ে যেও, কেমন? ও, সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। হ্যাঁ, এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। তাহলে বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। এসো পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে, এই যে। ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুঁটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি? জালে চারা পোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রী মশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই, মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছেন। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করে। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়। ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে, তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রীমশাই তো নেই মহারাজ। মানে? এই যে পুটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাশ মন্ত্রী পুটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে পুটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে। গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুটির বাবা ওরকম মানুষই নয়, আর মন্ত্রীমশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি।
আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুঁটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই। না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। গরুর নাম হবে গোপাল? আমিও দেখবো গোপাল, তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বড় কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে। জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রী মশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি একটা বুদ্ধি, খুঁজে পেয়েছি। গিন্নি আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা গুলটে পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটাঘটা, তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি, ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা, গোপাল কেন? আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী, তাই তো ঘটা? চুপ অপদার্থের দল, চুপচাপ নিজের কাজ কর, আমি চললাম। যা ন্যাপলা গুলটে পুটি, এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর। ঠিক শুনেছেন, তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ বাহ বাহ, তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর, অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন, বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে।
দেখেছেন তো পুকুরে মাছ একদম ভর্তি। ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির? এই পুকুরে কুমির কোথা থেকে এলো? ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। উড়িয়া বাবা রে বাবা, বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও কুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে এই যে গোপাল দাদা, এটা রাখো পুটির বাবা, এটা হলো ক্ষতিপূরণের টাকা, আর বাকি 5 মোহর থাক আমার কাছে, একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আজ্ঞে আজ্ঞে, আমি নিজের চোখে দেখেছি মহারাজ। কুটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে, সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ, এবার কিছু একটা করুন, নাহলে নাহলে যে আমি ভেসে যাব, আমার 10 মোহর যে ভেসে যাবে। আহ মন্ত্রী, আমি দেখছি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা কড়ি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ বেশ, তা আপনি আমার দরবারে? বলছি বলছি, শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার পুকুর, এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে ওই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রী মশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না, আপনার ভাগ্য ভালো, ওই তাও ওই 5 মোহর পাচ্ছেন, আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ ঠিক বলেছে সেনাপতি, 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। বাহ বাহ বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে। আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। গোপাল, তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমি ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না, এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে, যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না না গোপাল, এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো, এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রীমশাই। কি মন্ত্রীমশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আমি আসলে। মন্ত্রী তুমি কি করেছো, এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা।
তাই আমি বাধ্য হই মন্ত্রীমশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই বোধ তুমি এইসব করেছ? মহারাজ, মন্ত্রীমশাইকে এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দিন। না 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 না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, আল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। মুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে, তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে পাঁচ মোহরও। হ্যাঁ গোপাল দাদা। এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। তাই মন্ত্রী, কোথায় পালাচ্ছ? হ্যাঁ কোথায় পালাচ্ছ শুনি। এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না 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 না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে, ও ও ও, এই প্রথম দেখলাম একটা কুমির জলে ডুবে যাচ্ছে। ধুর ধুর, বলা নেই কওয়া নেই, দম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বৃষ্টি আসবে না মনে করে ঘোড়ার ডিম ছাতাটাও সঙ্গে নিয়ে আসেনি। এখন ভেজো, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরো। কি ঘিন্নি বলি, তোমার হলো কি? ঘর থাকতে দাওয়ায় তাই আবার ছাতা মাথায় দিয়ে বসে আছো কেন? বলি দাওয়ায় বসে থাকবো না তো কি করবো? ঘর আর দাওয়ার অবস্থা একবার দেখেছো? চতুর্দিক দিয়ে জল পড়ছে, দেখো 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 দেখো। সে কি জল পড়ছে? তা তোমার ফুটো চাল দিয়ে জল পড়বে না তো কি ফুল বেল পাতা ঝরে পড়বে? তাই তো, এ তো সব একেবারে জলে জলময় হয়ে গেছে। তাহলে তুমি ভালোই করেছো গিন্নি, ছাতা দিয়ে অন্তত মাথাটা বাঁচাতে পেরেছো। তা সারা দিন সারা রাত কি এভাবে ছাতা মাথায় দিয়েই বসে থাকবো নাকি? না না, বালিশাট বালিশাট, সারা দিন বসে থাকবে কেন বলো? আসলে অসময়ের বৃষ্টি তো, দেখো না একটু পরেই কেমন থেমে যাবে, আর থেমে গেলেই ঘরে আর জল পড়বে না। আর কাল রোদ্দুর উঠলে ভেজা বিছানার কাপড় চোপড় শুকিয়ে নিলেই সব আবার আগের মতো হয়ে যাবে। নদ বের করে হেসো না তো, হেসো না, সহ্য হয় না। কতদিন তোমাকে চাল সারাতে বলেছি, খেয়াল আছে? বাড়ি খেয়াল থাকবে না কেন? তা খেয়ালই যদি থাকে তাহলে সারাচ্ছ না কেন? এই দেখো, কতবার তো ঘরামিকে ডেকে এনে দরদাম করালাম, কিন্তু হাতে পয়সা কোথায়? ওসব কোনো কথা শুনতে চাই না আমি। হ্যাঁ, কালই যদি চাল সারাবার কাজ শুরু না করেছো তাহলে আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চটে যাচ্ছ কেন গিন্নি? দেখো না, তার আগে এই ঘরামিকে দিয়ে সব কিছু সারিয়ে সুরিয়ে একেবারে যাকে বলে ওই হরিৎক্ষেত্র করে দেবো। হ্যাঁ, মনে থাকবে তো নাকি শুধু মুখের কথা? মুখের কথা নয় গো গিন্নি, এ একেবারে আমার প্রাণের কথা। যাকে যাক, একটা গামছা আনো তো দেখি, চট করে ভেজার টাকটা মুছে ফেলি। কাল গিন্নির হাত থেকে বাঁচবার জন্যে তো খুব চাল সারিয়ে দেবো বললাম, কিন্তু সারাই কি করে, হাতে তো বাড়তি পয়সা করি কিচ্ছু নেই, কি করি এখন? মাথায় এসে গেছে, যাই মহারাজকে একবার বলে দেখি। তা মন্ত্রী, তোমার হিসেবে রাজকোষে ঠিক কত টাকা আছে? যেটুকু ছিল সেটুকু তো আমি টেকে পুড়ে দিয়েছি। কি চুপ করে আছো কেন বলো? কি বলবো মহারাজ, সত্যি কথাটা বলতে আমার জিভ সরছে না। দেখো, বেশি ভুঁইতা না করে যা সত্যি সেটা বলে ফেলো। রাজকোষে আর কিছুই নেই মহারাজ, এক কথায় শূন্য কোষাগার।
সে কি করে হয়? খাজনা বাবদ তো এবার ভালোই রোজগার হয়েছে। তা হয়েছে মহারাজ, কিন্তু খরচটাও একবার দেখুন। পুরো সেই চৌবাচ্চার গল্প, একটা নল দিয়ে ঢুকছে আর অন্য নলটা দিয়ে হুহু করে বেরিয়ে যাচ্ছে। আমার মুখের কথা বিশ্বাস না হলে হিসেব দেখে নিন। এই তো, এই তো জাবদা খাতা সঙ্গে করেই এনেছি। তাহলে তো বড় চিন্তার কথা। দু এক মাস বাদেই বর্ষা শুরু হলে বাঁধ মেরামত শুরু করতে হবে, তারপর আবার দুর্গাপূজো। জানি তো মহারাজ, আর সেই চিন্তায় রাতে ভালো করে ঘুমোতে পারি না। মহারাজ, তুমি আবার এই সময় কেন? একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি মহারাজ। ঠিক আছে, বলে ফেলো। মহারাজ, আমার ঘরদোরের অবস্থা খুবই শোচনীয়, এক্ষুনি না সারালে যে কোনো দিন মাথার উপর ভেঙে পড়বে। এদিকে হাত একেবারে ফাঁকা, তাই কিছু সাহায্য চাই মহারাজ। ব্যাস হয়ে গেল, এদিকে রাজকর শূন্য, তার উপর উনি আবার সাহায্য চাইছেন। না গোপাল, এখন কিছু হবে না, তুমি আসতে পারো। মহারাজ, শুনলে তো মন্ত্রী কি বলল, দেবার মতো অতিরিক্ত কিছু নেই। তাহলে নিজের থেকে আপনি আমায় কিছু ধার দিন, বেতন পেলে আমি কিছু কিছু করে শোধ করে দেব। পারবো না গোপাল, পারবো না, আমার হাতও খালি। তাহলে কি করব? সে যা পারো করো, মহারাজের কাছ থেকে বেতন তো কম পাও না। বলি, সে টাকা যায় কোথায়? রাজকোষের টাকাই বা যায় কোথায়? তার মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি রাজকোষ থেকে টাকা সরাই? হ্যাঁ, শুধু আমি বলি না, রাজ্যের সকলেই বলে। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা একবার দেখেছেন? শুধু শুধু আমাকে কিরকম অপমান করছে। কেন অশান্তি বাড়াচ্ছ বলো তো গোপাল, তুমি এখন এসো, যাও। কতদিন বাদে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি, বাবারে বাবা, যত ভাবছি ততই আনন্দে আটখানা হচ্ছে। কেন আনন্দে আটখানা হচ্ছে কেন? বারে আটখানা হবো না, গেলেই তো শাশুড়ি মা গরম গরম আটখানা লুচি খেতে দেবে, সাথে ভোলা ময়রা রসগোল্লা আটখান। তাই শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। ওই আনন্দে থাকো, বুঝতে পারো না তোমার এই হ্যাংলা স্বভাবের জন্য বাবা তোমার দু চোখে দেখতে পারে না। বাবা দেখতে না পারলেই বা, মা তো পারে, তাই তো উঠতে বসতে ভালো মন্দ খাবার দাবার মুখের সামনে ধরেই থাকে। তাই শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া আর কোনো কাজ নাই। আরে আরে, ওই তো বাবা আসছে। একেই বলে কপাল, একে চাল ফুটো হয়ে জল পড়ছে, তার উপরই আপদ এসে হাজির। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, প্রণাম প্রণাম নেবেন? ঠিক আছে। না, ঠিক আছে বললে হবে না, আগে বলুন কি খাওয়াবেন। ঘরে যা জুটবে তাই খাবে? না, ও কথা বললে চলবে না, জামাই এসেছে বলে কথা। যান, শিগগিরই বাজার থেকে গোটা রুই কিনে আনুন। ওহ, কতদিন সে রুই মাছের ঝোল খাইনি। আর দাঁড়িয়ে আছেন কেন, পায়ে ব্যথা বুঝি? যান, খুব খিদে পেয়েছে আমার। কি হলো, যান না। দুত্তর যাচ্ছে, শ্বশুর মশাই যাচ্ছে, মাছ আনবে, দই আনবে, আর আনবে খাসি, খাবো দাবো, ঘুরে বেড়াবো আর বাজাবো আমি বাঁশি। কি মজা! তুমি কি থামবে? বুঝলেন মা, খুব জোরদার খাওয়া হলো। মাছের কালিয়া, কচি পাতার ঝোল, চাটনি, দই, খুবই ভালো। শ্বশুর মশাই, কাল আবার এরকম অনেক ভোজ হবে তো? না বাবা জীবন, হবে না। সে কি হবে না ইমা? কেন না মানিক, হবে না। ঘরের অবস্থা তো দেখছো, সারাবার মতো পয়সাও নেই আমার হাতে, তাই বলছি মানে মানে কেটে পড়ো। এই বাবা, চলে যেতে হবে? সত্যি কথা বলছেন? ভালো মন্দ খাবো বলে কত আশা নিয়ে এসেছিলাম। একি, তুমি কাঁদছো কেন? তোমার বাবা দেখতে পাষণ্ড। তুমি আঁচল তো দাও না, নাক মুছব। কেঁদো না বাবা, কেঁদো না, আহা কেঁদো না। আমার ধেড়ে খোকা জামাই বেটা তো কচি খোকার মতো বেশ গুছিয়ে কাঁদতে পারে দেখছি। ওর এই কান্নাটাকেই কাজে লাগাতে হবে।
শোনো বাবা জীবন, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আর কাঁদতে হবে না। কাঁদতে হবে না? বলুন বলুন কি করতে হবে বলুন। এখন না, এটো হাত ধুয়ে আমার সঙ্গে মাঠের ধারে চলো, তখন বলবো। হ্যাঁ কি মজা, আমাকে আর কাঁদতে হবে না। ওই শ্বশুর মশাই, আমি এক্ষুনি এটো হাত ধুয়ে আসছি, আপনি একটু দাঁড়িয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। কি ভালো আপনি মিষ্টিটা। নাও এখানে এখন স্থির হয়ে দাঁড়াও, দেখি কি করতে হবে সেটা আমি তোমার কানে কানে বলি। শোনো শোনো বাবা জীবন, যেরকম যেরকম বললাম সেরকম সেরকম করতে পারলে পুরো জামাই আদরে বেশ কটা দিন আমার বাড়ি থাকতে পারবে। কি কাজটা পারবে? তো পারবো না মানে? ঠিক পারবো। আসলে আপনি আমাকে যতটা বোকা ন্যাকা ভাবেন, আমি কিন্তু আসলে ততটা নই। তুমি তাহলে কি? আগে আমি মিচকে। মিচকে? তাহলে কাল বাদে পরশু চলে যাও। ঠিক আছে শ্বশুর মশাই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, পর পর দুদিন গোপাল রাজসভায় এলো না। আচ্ছা অসুখ বিসুখ হলো না তো? অসুখ? গোপালের মতো মিটমিটে শয়তানকে অসুখ বিসুখ ছোঁবে না মহারাজ। তাহলে না আসার কারণ? বুঝতে পারলেন না? আসলে ওকে টাকা দেওয়া হয়নি তো, তাই মনে হয় বাবুর গোসা হয়েছে। বাদ দিন ওর কথা, ওর মতো অকর্মার ঢেকেই যত না আসে ততই ভালো। কার ভালো মন্ত্রী মশাই, মহারাজের না আপনার? এই চপ। তুমি কাঁদছো কেন বাবা? গোপাল কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে, পরশু রাতে চলে গেছে। সে কি মানে গত হয়েছে? সর্বনাশ, গোপাল মারা গেছে। বাবারি বাবারি বাবা। তাহলে তো ওর সৎকার করতে হয়। চলে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। সৎকারও হয়ে গেছে? ছি 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 ছি, আমার অমন সুহৃদ, তার শেষ সময় আমি থাকতে পারলাম না। সব 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 তোমার জন্য হয়েছে। সেদিন ওকে কিছু সাহায্য করলেই হতো। আরে মরি, কত অভিমান নিয়ে চলে গেল মানুষটা। শ্রাদ্ধ শান্তি করবে তো? ও কাশিতে গিয়ে করতে চাও? খুব ভালো কথা, ভালো কথা। তাহলে তো কিছু অর্থ সাহায্য করতে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। গোপাল রাজসভায় এলে দেব বলে রেখে দিয়েছিলাম, এতে হাজার খানেক আছে। দেখো শ্রাদ্ধ শান্তি যেন ভালোভাবে হয়। ও গোপালের আত্মাকে সম্মান জানাতে আজকের মতো রাজসভা বন্ধ। শ্বশুর মশাই এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ওদিকের খবর কি, জিতে এলে নাকি ধেরিয়ে এলে? কি যে বলেন, বলেছি না আমি আসলে মিচকে মহারাজের কাছে এমন অ্যাক্ট করেছি না, মহারাজ চোখ মুছতে মুছতে হাজার টাকা দিয়ে দিল। এই নিন বটুয়া। আরে বাবা জীবন, করেছ কি? আরে তুমি দেখছি আমার উপর দিয়ে গেছো। ভালো ভালো ভালো, খুব ভালো। ভালো কথায় মহারাজ তো দেননি, তাই আঙুলটা একটু বেঁকাতে হলো আর কি। গিন্নি অগিন্নি, কি হলো? কি নাও নাও নাও, গোছগাছ করে নাও, সন্ধে নামলেই আমরা যাত্রা শুরু করব। কোথায়? কাশি গো কাশি, চলো কটা দিন ঘুরে আসি। কিন্তু টাকা? ওই যে কথাই আছে না, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি, টাকার জোগাড় হয়ে গেছে। কিন্তু ঘরে চাল সারানো? ফিরে এসে ওটাও হয়ে যাবে। যাও যাও যাও, এক্ষুনি উঠোনে গিয়ে বাঁধা ছাড়া শুরু করে দাও দেখি। কিন্তু ঘর ছেড়ে উঠোনে কেন? বলা তো যায় না, মন্ত্রী মশাই আবার খোঁজ নিতে না আসে। এখন অত কথা বলার সময় নেই বুঝলে, আমি এখন চাদর মুড়ি দিয়ে তক্তাপোশের তলায় শুয়ে থাকি। তবে কেউ এলে বলবে তোমরা কাশী যাচ্ছ আর আমি চলে গেছি,
আর একটা কথা, লাল পেরে শাড়ি ছেড়ে চট করে সাদা কাপড়টা পরে ফেলো, আর লম্বা করে ঘোমটা দিয়ে রাখো যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। হ্যাঁ কি জানি বাবা, তোমার পেটে কি আছে? চলুন মা, আমি আর আপনার মেয়ে বাঁধা ছাঁধায় হাত লাগাই, চলুন। একেবারে আচমকা গিয়ে দেখতে হবে সত্যি ওরা কাশি যাচ্ছে কিনা। সত্যি তো ওরা বাঁধা ছাঁধা করছে, তাহলে কি গোপাল, তবু একবার কথা বলে বাজিয়ে দেখতে হবে। তোমরা তাহলে কাশি চললে? আহা, আর কান্নাকাটি করতে হবে না, যে গেছে চলে গেছে, চলে গেছে। তাই তো বলছি, যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার চেয়ে মন শক্ত করে কাশি গিয়ে শ্রাদ্ধ শান্তি করে এসো। আমি চললাম। গোপাল তাহলে সত্যি সত্যি মরেছে? আহা আহা, কি আনন্দ! এবার মহারাজকে ভুজুং দিয়ে যা ইচ্ছে তাই করা যাবে। আজ 15টা দিন হয়ে গেল মানুষটা চলে গেছে। আমি মন থেকে মানতে পারছি না যে গোপাল আর নেই, কিছুতেই তার স্মৃতি ভুলতে পারছি না, কিছুতেই না। আমিও কি পারছি রানী, তবুও বাস্তবকে তো মেনে নিতেই হবে। এই রে, কি হলো? মানে পেটটা একটু গুড়গুড় করে উঠলো। ওরে বাবা, বেশ মোচড় দিচ্ছে। ও রানী, আমি না চট করে একটু হালকা হয়ে আসি। হ্যাঁ মহারাজ, ও মহারাজ, কোথায় যাচ্ছেন? কে? কদিনেই গলার আওয়াজ ভুলে গেলেন? আমি গোপাল। গোপাল? হ্যাঁ আমি, এই দেখুন। তুমি তো চলে গেছো। কৃষ্ণনগর থেকে চলে গিয়েছিলাম বটে, কিন্তু পরলোকে তো আর যাইনি। কেন যাওনি? সকলেই তো চলে গেলে পরলোকে যায়। আমার ঘরের চাল যে সারানো হয়নি, সেই টানেই ফিরে এসেছি। শব্দ করে এরকম ভাবে দরজা বন্ধ করলেন কেন? কি হলো? কি বুবু করছেন? কি হয়েছে? গোপালের ভূত ফিরে এসেছে। কি যাতা বলছেন? নিজের চোখে দেখে এলাম। বারান্দায় দাঁড়িয়ে ছিল। বাবা, আমার আমার মাথা ঘুরছে। একি মহারাজ তো অজ্ঞান হয়ে গেলেন। কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো, এক্ষুনি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। এই তো আর আর চিন্তার কোনো কারণ নেই রানীমা। মহারাজ মহারাজ চোখ খুলেছেন। মন্ত্রী কোথায়? মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, এই যে মহারাজ, কাল শেষ রাত থেকে আপনার শিয়রের কাছে দাঁড়িয়ে আছি। আইছে আইছে, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে হবে? এক্ষুনি গোপালের বাড়ি ঘরামিকে পাঠাও, আজকের মধ্যে। হ্যাঁ আজকের মধ্যে আমি গোপালের ঘরে চাল সারানো দেখতে চাই। কিন্তু রাজকোষে যে টাকার টান। কোনো কথা শুনতে চাই না আমি, বলি টাকা বড় না প্রাণ বড়। যাও যাও, এক্ষুনি যাও। কেকোটা চলে গিয়েও জ্বালিয়ে যাচ্ছে। যাই একবার গোপালের বাড়ি গিয়ে দেখে আসি চাল সারানোর কাজটা কতটা হলো। কাজ কত দূর? পেরায় পেরায় শেষ করে ফেলেছি, সন্ধ্যের মধ্যেই পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ আজকের মধ্যে যেন শেষ হয়ে যায়, দেরি হলে মহারাজ আর রক্ষে রাখবেন না। আরে গোপাল বউ, কাশি থেকে কবে এলে? এই কাল সন্ধ্যেবেলা।
আচ্ছা ঠিক আছে, চাল ছাড়ানো ভালো করে দেখে বুঝে নিও। কি বাবা জীবন, শেষ ওষুধটা কেমন দিয়েছি! পুরো পাঁচন। সত্যি বাবা, আপনার টেকো মাথায় কত বুদ্ধি! বলো, ওদিকের খবর কি? কাজ প্রায় শেষ, আজকের মধ্যেই হয়ে যাবে। হলেই ভালো। ও হ্যাঁ, গোপালের বাড়িতে কাউকে দেখলে নাকি? গোপালের বউকে দেখলাম, বললো ওরা সব নাকি কাল সন্ধ্যেবেলা ফিরে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো এসো। বুঝলে রানী, ওই গোপালের ঘরের চাল সারানোর কাজ প্রায় মিটে এসেছে, আর গোপালের বউ নাকি ফিরে এসেছে। তাই নাকি? তাহলে কাল একবার গোপালের বাড়ি যাব। তুমি শুধু একলা যাবে কেন? আমিও তোমার সাথে গিয়ে সব নিজের চোখে দেখে আসবো। আরে মন্ত্রীকে তো বিশ্বাস নেই, ওকে বলে এক আর করে আর এক। চলুন তাহলে ঘুরে আসি, আমি গোপালের বউকে সান্ত্বনা দেব আর আপনি সবকিছু নিজের চোখে দেখে বুঝে নেবেন। শত্রুর মুখে ছাই দিয়ে আমি অনেক কাল বেঁচে থাকবো। তাহলে যে সেদিন রাজসভায় গিয়ে তোমার জামাই বললো? কি বললো মহারাজ? বললো যে তুমি মরে গেছো। একটু ভুল হলো মহারাজ, ও বলেছিল চলে গেছে। মহারাজ, চলে যাওয়া আর মরে যাওয়া কি এক হলো? কিন্তু শ্রাদ্ধ শান্তির কথা উঠতে তোমার জামাই তো বলেছিল যে কাশীতে গিয়ে করবে। হ্যাঁ, তাই তো বলেছিল। ওখানেও বুঝতে ভুল হয়েছে, কাঁদতে কাঁদতে ওর কলায় কাশি চলে এসেছিল, তো তাই বলেছিল কাশি কাশি, আর আপনারা বুঝলেন যে কাশিতে গিয়ে শ্রাদ্ধ শান্তি করাতে চায়। ঠিক আছে, মানে মানছি যে আমার বুঝতে ভুল হয়েছে, কিন্তু টাকা দিতেই তোমার জামাই হাত পেতে নিল কেন? ওমা, সে কি কথা! বড়রা দিলে ছোটদের তো হাত পেতে নিতেই হয়, না হলে যে বড়দের অপমান করা হয় মহারাজ। আপনার টাকা দিয়ে আমরা সপরিবারে কাশী থেকে ঘুরে এসেছি হুজুর। ঠিক আছে, এটাও মানছি, কিন্তু পরশু রাতে আমাকে অকারণে ভয় দেখালে কেন বলতো? কাশী থেকে ঘুরে এসেই তো আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম মহারাজ, ভয় তো দেখাতে যাইনি। ভূতের ভয় দেখাতে হলে তো নাকি সুরে কথা বলতে হয়। আমি আমি কি নাকি সুরে কথা বলেছিলাম মহারাজ? না, মানে সেটা অবশ্য করনি। এবার ভালো করে মনে করে দেখুন, আপনি আমায় কি বললেন? বললাম তুমি তো চলে গেছো। তার উত্তরে আমি বলেছিলাম কৃষ্ণনগর থেকে চলে গিয়েছিলাম বটে, কিন্তু পরলোকে তো যাইনি। কি মহারাজ, মনে পড়ছে? মহারাজ, এক্ষুনি গোপালের কাছ থেকে সব টাকা ধার ধরে আদায় করে নিন, কথা জালে ও আপনাকে বোকা বানিয়েছে। বানিয়েছে বেশ করেছে, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল কিন্তু মাঝে মধ্যে এমন করেই বাঁকাতে হয়। আমি ভেবে পাচ্ছি না গোপালের মতো একজন মানুষের ঘরে চাল সারাবার সামান্য খরচ মহারাজই বা দিলেন না কেন। আমি কি করবো, সবকিছু তো এই মন্ত্রীর জন্যই হয়েছে। এখন যত দোষ নন্দ ঘোষ। যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, যাও। গোপাল, বলুন মহারাজ। তোমার মাথায় বুদ্ধি আছে সকলেই জানে, কিন্তু তোমার ন্যাকা বোকা জামাইয়ের মাথাতেও এত বুদ্ধি কেন হবে না মহারাজ? ন্যাকা বোকা সেজে থাকলেও আমি যে আসলে মিচকে। মিচকে? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.